ছেলেপক্ষ মেয়ের বাপের বাড়িতে গিয়ে যে বরযাত্রী হয়ে শত শত লোক খাওয়া দাওয়া করে, এক্ষেত্রে ইসলাম কোন সীমারেখা ঠিক করে দিয়েছে কিনা যে এতজনে বেশি যেতে পারবে না? মহরানা ও কাবিনের মধ্যে পার্থক্য আছে কিনা? মহরানা এবং কাবিনের মধ্যে পার্থক্য কি? মহর হলো স্বামী তার স্ত্রীকে যেটা দেয়, যে টাকাটা দিতে হয় ধার্য করে, এটা মহর। এটা তো দেওয়া লাগে না, এটা শুধু লেখলেই হয়, তাই না? আপনারা কি দেন না শুধু লেখেন? বউকে মহরের টাকা পরিশোধ করছেন, এরকম মায়ের পুত যারা আছেন সব একদম হিসাব করে ক্যাশ দিয়ে দিয়েছেন, জিনিসপত্র বুঝে দিয়ে দিয়েছেন, আপ তো দেখি দেখছেন কি অবস্থা। একটা ভিডিও ফুটেজ দেওয়া উচিত ছিল, এটা কি লাভ হবে সমস্ত ওয়াজ টুয়াজ করে বলেন? ভবিষ্যতে দিবেন, আমি এরা ভবিষ্যতে দিবে ইনশাআল্লাহ, এরাই আমাদের আগামীর ভবিষ্যৎ ইনশাআল্লাহ। আপনারা জাগলে এই দেশ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। যারা বিয়ে করেন নাই, বিয়ের সময় স্ত্রীর মহরের টাকা যা ধার্য হবে সবটুকু স্ত্রীকে বুঝা দিবে ইনশাআল্লাহ। নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করে লাভ কি? মহর ধরবে মুরব্বীরা 30 লাখ 1 টাকা, আপনি 30,000 টাকা বেচা যাবেন। মুরব্বীরা বলবে 10 লাখ 2 টাকা মহর, আপনি 10 টাকা বেচা যান না। এগুলা জায়েজ নাই, সমস্যার সমাধান করতে হবে। আমার বিয়ের কথা, আমার বিয়ের সময় মহর নিয়ে যখন কথা হয় দেখি যে এক একজন এক এক কথা বলে। আমি বললাম যে দয়া করে আমি একটু কথা বলতে চাই। বলে যে আরে ছেলে কথা বলবে, ছেলে কথা বলা তো আজকাল দোষের, তাই না? আমরা ছোটবেলায় দেখতাম বিয়ের সময় বরের হাতে একটা রুমাল ধরায় দিত, এই রুমালটা বেচারা মুখের মধ্যে দিয়ে বসে থাকত। কিরে বাবা, গরুর মুখে মানুষ কাইট দেয় যাতে কিছু না খাইতে পারে, কিন্তু বরের মুখে এটা দেয় কেন? বিয়ের দিন তারা বেশি করে খাবে বেচারা, কিন্তু একটা রুমাল বাস করে ধরায় দেয়, বেচারা এরকম দূরে বসে থাকে। এখন এগুলো উঠে গেছে আস্তে আস্তে, এখন তো বিয়ের অনুষ্ঠানে বর আপনার কন্যার সবই নাচানা চিলাফালাফি করে, বেহায় আরো বাড়ছে, কিন্তু তখন এটা ছিল, এখনো কোনো কোনো এলাকাতে আছে। এখন আমি চিন্তা করছি প্রায় এটা কারণটা কি, মুখের মধ্যে এটা লাগাই দেওয়ার যুক্তিটা কি? তো আমার কাছে মনে হয়েছে যে এই বেচারা যাতে কোনো কথা বলতে, অনেক বিয়ে আছে ছেলে কোনো কথা বললেই বিয়ে ভেঙে যায়, আছে না? বলে যে বেয়াদব ছেলে মুরব্বীদের সামনে কথা বলছে বিয়ে ভেঙেছে। আরে বাবা, আমার বিয়েতে মহর ঠিক করবেন আপনারা, বোরে এটা দেওয়া লাগবে আমার, না দিলে আমার হাত বাঁধবে আল্লাহ কিয়ামতের দিন, আর আমি কথা বলতে পারবো না, আপনাদের মতো আপনারা অঙ্ক বসায় দিবেন, অঙ্ক তো দেওয়া লাগবে আমার, আপনি যদি দেন তাহলে বসান, আপনি অসুবিধা নেই, আমার যদি দেওয়া লাগে তাহলে কথা আমার আছে, আমি কয় টাকা দিতে পারবো না পারবো সেটা আমার অ্যাবিলিটি থাকতে হবে কি হবে না? স্ত্রীর মহর পরিপূর্ণ আমি পরিশোধ করছি, হুজুরও পরিশোধ করছে, হাত তুলছে, কিন্তু আপনারা বেশিরভাগ লোক পরিশোধ করেন নেই, করবেন তো ইনশাআল্লাহ। যুবকরা মুরব্বীদের সাথে বেয়াদবি করবেন না, খুব শ্রদ্ধার সাথে বলবেন বাবারে চাচারে আমার ক্ষমতা আছে 50,000 টাকা দেওয়ার, আমি 50,000 ক্যাশ দিয়ে দিব, কোনো বাকি ঝুঁকি নাই, কোনো ফাঁকি ঝুঁকি নাই, স্ত্রীর মহরনা পরিশোধ করব। দিয়া আবার 2 দিন পরে যে বসে থাকেন যে দেখো এখন তো দিছি, তোমার এই হুজুর মাসালা বলছে দিছি, এখন আমার তো সৌদির ভিসা চলে আসছে, 50,000 টাকা হইলেই হয়, কত 50,000 আনবে সবই তো তোমার। মেয়ে বেচারা আপনার ফুসকা নিতে রাজি হইয়া বলবে যে আরে কি বলো কি করবো আমি, টাকা নিয়ে সব নিয়ে যাও তুমি, এই গেলো আর কি ধরা খাইয়া বেচারি। আমার দেশে মেয়েরাও সোজা, খবরদার এই সমস্ত 2 নম্বরই করবেন না, সম্পূর্ণ পাই পাই করে তারে বুঝাই দিবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। অতএব এই মহর হলো স্বামী তার স্ত্রীকে যেটা দেয় এটা দিয়ে দিতে হবে, দেওয়ার পর তিনি কি তার বাপের বাড়িতে নিবেন, আপনাকে দিবেন, দান করবেন, খেয়ে ফেলবেন, এটা তার, এটা নিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না, কোনো সে করবেন না, স্ত্রীকে অধিকার দিবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আচ্ছা।